আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে সারিতে যে সকল কমন মিস্টেকগুলি আমরা করে থাকি তা সম্পর্কে সংক্ষিপ্ত সময় আজকের এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার তহফিকি ইল্লা বিল্লাহ সারির ক্ষেত্রে যে কমন মিস্টেকগুলি হয়ে থাকে তার মধ্যে নাম্বার ওয়ান সাহারি না করা ঘরে খাবার থাকার পরও পানি বা অন্য কিছু দিয়ে নামমাত্র সাহারি করা হজরত রাসুল্লা সাল্লাহআলাম সাহারি করার নির্দেশ দিয়ে বলেছেন আমাদের ও অন্যান্য কিতাবের অধিকারী জাতির অর্থাৎ ইহুদি খ্রিস্টান রোজার পার্থক্য শাহরি খাওয়া অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা শাহরি করে না এবং মুসলমানরা সাহারি করে হাদিস সই মুসলিম দুই অর্ধরাতের পূর্বে বা আজানের পূর্ব মুহূর্তে সাহারি খাওয়া উভয়টি সুন্নত পরিপন্থী কাজ কেননা রসল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন সারি বিলম্বে গ্রহণ করো তিন আজান শোনার পরও খেতে থাকা রোজা একটি ফরজ ইবাদত তাই তাতে সর্বোচ্চ সতর্কতা কাম্য সুতরাং আজান শোনার সাথে সাথে খাবার পরিহার করতে হবে চার সাহারিতে অতিরিক্ত খাবার গ্রহণ করা সাহারিতে অধিক খাবার গ্রহণ বান্দাকে রোজার কল্যাণ থেকে বঞ্চিত করে দেয় যেমন শরীরে অলস্য তৈরি করে ফলে ইবাদতমুখী হতে পারে না অনাহারে থাকা মানুষের কষ্ট অনুভব করা যায় না পাঁচ খেয়েই সাথে সাথে শুয়ে পড়া এটাও সুন্নতের পরিপন্থী এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অন্তত মসজিদে গিয়ে ফরজ সালাদ জামাতের সাথে আদায় করা উচিত হযরত রসল্লা সাল্লাহ আলী আসাল্লাম রমজান মাসে ফজরের নামাজ আদায় করে মসজিদে ইবাদত করতেন সাহাবিদের দিন শেখাতেন সূর্যোদয়ের পর ইশরাকের সালাত আদায় করে ঘরে ফিরতেন আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল্লা সাল সালামের সূন্য অনুসরণ করার তৌফিক দান করুক আমিন আমার তৌফিক ইসালামুক ও রহমতুল্লাহ আবরকাত